আসছি এখানে, আর এখানে যতবার আসি ততই ভালো লাগে। ভালো লাগার উপলক্ষ তৈরি করে নি, কারণ এই কথা আমরা বাড়িতে আসছি পূজার সময়, ওই সময় অনেক সময় আমরা ওখানে কাটাচ্ছি। আসছি আমি যারা আপনারা এখানে এই শীত পড়তে শুরু করেছে, হয়তো সবাই এখানে থাকবে না, তো নিজেরা চলে যেতে পারে অথবা এখানে থাকতে পারে। শিক্ষকতা যদি করতে চান, যদি শিক্ষকতাই করে, শিক্ষকতার মধ্যে একটা মজা আছে, ওই মজাটা যদি পান তাহলে ভালো, আর যদি এই মজা অনেকে পায় না। আর আমার কথা হলো যে একটু প্রফেশনাল হওয়া লাগবে। আজকে আমি আরেকটা স্কুলের ইয়ে ছিলাম, খন্ড কলেজ সভাপতি, কিছুদিনের জন্য সভাপতি, ওরা আমাকে রিকোয়েস্ট করলো যে স্যার আমাদের এখানে শিখতে হবে। মিটিং এক পর্যায়ে আমি বললাম যে ইংরেজি টিচার আর ম্যাথ টিচার তারা আসেন একটু কথা বলবো, আসছেন ওনাদের সাথে কথা বললাম। আমি বললাম পড়াশোনা করে দিই, আপনি প্রাইভেট করেন কি? ইংলিশ টিচারকে বললাম, বলো যে প্রাইভেট স্টুডেন্ট কীরকম থাকে। তার জন্য বলতেছে যে উনি হয়তো আপনার কাছে বলতে ইতস্তুত না। যদি এমন হয় যে ওনার কাছে ইংরেজি পড়ার জন্য প্রচুর প্রেশার, সবাই স্টুডেন্ট পড়তে চায় প্রচুর, এর মানে হলো উনি ভালো ইংলিশ পড়ায়, এটার মধ্যে অনেক ওনার কাছে ইংলিশ পড়তে আসে বা ম্যাথের টিচার। একটা এলাকার মধ্যে মোটামুটি এলাকাবাসী সবাই জানে যে ম্যাথের টিচার কেউ ভালো, ইংরেজি টিচার কেউ ভালো। আমি জানি না এখানকার অবস্থা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম সবাই জানত যে উনি দুই একজনের কথা বলতো, তারা ইংরেজি ভালো টিচার, তারা ম্যাথের ভালো টিচার, সবসময় পড়াশোনা করতো। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ইংলিশ টিচারকে জিজ্ঞেস করলাম আপনি ডিকশনারি কি সাজেস্ট করেন স্টুডেন্টদের জন্য, তো উনি বললো একটা নাম গ্রামার বই কি সাজেস্ট করেন। তো আমার কাছে মনে হলো যে আসলে ওইরকম পড়াশোনা করেন, ওনারা এরকম পড়াশোনা করেন। তারপরে জিজ্ঞেস করলাম আপনি নিজের কোনো নোট আছে কি, গ্রামার যে পড়াচ্ছে আপনার নিজের কোনো নোট আছে কি? বললো দু একটা টপিকের আছে। পড়াশোনা করানোর জন্য আসলে যারা এভারেজ বা বিলো এভারেজ পড়াশোনা করেছে বা মেধা, তারা কিন্তু পড়ানোর জন্য সুইটেবল। যারা পড়াবে, যেমন এই আমরা জানি ইউনিভার্সিটিতে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওদের মধ্যে থেকেই টিচার, আর বাইরের দেশে দেখা গেছে যে যারা স্কুল টিচার ওখান থেকেই ওরা পরে ইউনিভার্সিটি টিচার পর্যন্ত হয়, যেটা আমাদের দেশে কখনো হয়। আমি পিএইচডির জন্য সুপারভাইজার খুঁজতেছি, এর মধ্যে একজন সুপারভাইজারের সাথে আমার ইউনিভার্সিটি দিয়েছে, সে আগে স্কুল টিচার ছিল, থেকে পরে সে ইউনিসেফে এখানে কিছুদিন কাউন্সিল অথবা অ্যাডভাইজার হিসেবে কাজ করেছে, এখন সে পৃথিবীর টপ 30 ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি, ওখানে ওখানকার সে স্কুল টিচার ছিল। এটা কি আমরা কল্পনা করতে পারি যে স্কুল টিচার এরকম হতে পারে? এর মানে ওদের স্কুল টিচারও সেই রকম কোয়ালিটি। আমাদের কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, আমাদের স্যালারি কম, স্যালারি কম বলে তো দেখা গেছে যে অটোমেটিক এটা ইয়া ভালো যারা। আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, আপনাদের একটা বিষয় বললো যে আপনারা গল্প করতে পারেন, যে আমরা একটা এই স্কুলটা হয়েছিল তখন শুরু থেকে আমরা ছিলাম, আমরা যখন ছিলাম তখন এরকম ছিল, এরকম ছিল, এরকম করে গল্প করতে পারি, এটা একটা ভালো। এই স্কুলটা এক সময় এমনও হতে পারে যে অনেক নাম করা একটা স্কুল হয়ে গেছে, সম্ভাবনা আছে সেরকম, তখন আপনারা গল্প করতে পারেন। বা এখানে যারা আছে তারা তো থাকবেই, আবার তাদের কি পরবর্তীতে একীভূত হওয়ার কি সুযোগ আছে কি না, নাকি ওই এটিআরসির পরীক্ষা দিয়ে পরে একীভূত করা যাবে? তাদের নাকি সবসময় পড়াশোনা করতে, আসলে সবসময় পড়াশোনা করতে, পড়াশোনা না করলে যেটা হবে আপনি ওই লিমিটেড জ্ঞান দিয়ে ক্লাসে ডেলিভারি দিবেন, সেটা ভালো হবে, সেটা ভালো হবে না। আপনি নিজে আস্তে আস্তে আপনার এই কোয়ালিটি করতে করতে একটা সময় এমন একটা জায়গায় গিয়ে থেমে যাবেন, ওই জায়গা থেকে আর পরিবর্তন হবে। আর যদি সবসময় পড়াশোনা করেন তখন আপনি একটা যে বিষয়টা পড়াবেন সেই বিষয়টি সম্পর্কে ভালো ধারণা থাকবে।
আপনি বুঝতে পারবেন যে কিভাবে পড়ানো যায়, কিভাবে পড়ালে ভালো। আমি তো এখন বাচ্চাকে একটু একটু পড়াই, আমার এই আগে বলতাম যে আমি সবসময় আমার বাচ্চাকে আগে পড়াবো, কিন্তু আমি সময় দিতে পারি। আসলে মাঠের চাকরি করলে যেটা হয় যে যে সময়টুকু থাকে ওই সময় আর দেওয়ার আমাদের এনার্জি থাকে, সারাদিন এত ঝামেলা যায় এই ঝামেলার পরে আর তখন থাকে না, তাও তখন কাজ থেমে থাকে না, এই ফোন আসছে, এই নির্দেশনা আসছে, এগুলো নানা রকম ইয়ে করা যায়। এখন চেষ্টা করতেছি তারপরে একটু সময় দেওয়ার জন্য, আর আমি যদি ঢাকায় ট্রান্সফার হয়ে চলে যাই তখন আমি আমার ফ্যামিলির কাছে ওয়াদা করেছি যে আমি তখন আর তার জন্য টিউটর রাখতে হবে না, আমি তখন তাকে পড়াবো। আমি পড়াতে গিয়ে দেখলাম যে আমি কিছু কিছু বিষয়ে যেভাবে দেখি আবার অনেক টিচারও সেভাবে দেখে, আমার কাছে মনে হচ্ছে যে এটা ইফেক্টিভ হয়, কারণ আমি ভালো পড়াশোনা করে আসছি বা এখনো প্রচুর পড়াশোনা করেছি। আমি ইংরেজি স্টুডেন্ট, আমি স্কুলে যখন ছিলাম তখন ইংরেজিতে ভালো ছিল, আমি ইংরেজিতে ভালো ছিলাম মানে এই না যে হুট করে ভালো ছিল, আমি ক্লাস সিক্স থেকে বিশেষ করে সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রচুর ইংরেজি মানে ইংরেজির প্রতি প্রচুর সময় দিতাম, চাকরিতে যখন প্রিপারেশন তখনও প্রচুর সময় দিতাম, এখনও দেখা গেছে যে ইংরেজি চর্চা করি। চর্চা করার ফলে যেটা হয়েছে যে আমি এই বুঝি যে কোনভাবে পড়ালে পড়ব, একটা বিষয় যখন আমি পড়াতে যাবো তখন ওই অর্ধেক জ্ঞান নিয়ে যাবো না, আমার ক্লিয়ার একটা কনসেপ্ট আমার নিজের তৈরি করে রাখা হয়, যে কোনো সাবজেক্ট হতে পারে, ইংরেজি, ম্যাথ, বাংলা বা সমাজ বিজ্ঞান বা বিজ্ঞানের কোনো বিষয়, সেগুলো ওইভাবে নিজে পড়াশোনা করলে তখন ভালো ডেলিভারি দেবে, আর যখন ভালো ডেলিভারি দিবে তখন আস্তে আস্তে আপনি নিজে নিজের এক্সপার্টিসকে পেল, তখন আপনি ভালো টিচার হতে পারবেন, আর ভালো টিচার হলে আপনারই তো লাভ, আপনি কোনো না কোনো দিক দিয়ে বেনিফিট পাবেন, স্টুডেন্টরা তো পাবেই কিন্তু আপনার নিজের দাম পাবে, আপনি যে প্রতিষ্ঠানে আসছেন সেই প্রতিষ্ঠানে আপনার দাম থাকবে, অথবা যদি আপনি এই প্রতিষ্ঠানের বাইরে কোনো কিছু করতে চান সেখানে আপনার দাম পাবে, আর নিজের দাম কম থাকলে আপনি কোথাও দাম পাবে, আর আপনার দাম হবে বেসিক্যালি আপনি কীরকম পড়া টিচারের কাজ যেটা যার যেটা কাজ সে কাজ অনুযায়ী আপনাদের দাম অন্য কোনো দিয়ে হয়। এই আমাদের কৃষি অফিসার উনি ওনাকে সবাই পছন্দ করে, ওনাকে বলে যে কারণ উনি প্রচুর পরিশ্রম করে ওনার কাজটা ভালো করে, তো উনি কি কাজ ভালোভাবে না করলে ওনাকে মানুষ শুধু প্রশংসা করতো। আমরা যখন অন্যদের সাথে কথা বলি তখন আমার ওনাদের ডিপার্টমেন্টের লোকজন হলে আমি উনি সামনে না থাকলে আমরা সার্টিফিকেট দিয়ে দিই যে আমাদের কৃষি অফিসে খুবই পরিশ্রম সবসময় উনি কৃষকদের ইয়াতে থাকে, উনি জানেন আমরা দেখা গেছে যে ওনার কথা আমি বলে দিচ্ছি, তো আমি যেমনি এমনি ওনার কথা বলতাম, আমি হয়তো অন্য কথা বলতাম তখন তার এই বিষয়টা বলতাম, কারণ আপনি যখন ভালো কিছু করবেন তখন আপনি সেই দামটা থাকবে।